রাজধানীতে আজ আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের ব্যানারে সমাবেশ রয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে কৃষক লীগ, সেখানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যোগ দিয়েছেন এবং সেখানে রয়েছেন সহকর্মী জুনায়েদ খান, তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন। জুনায়েদ, নিশ্চয়ই ইতিমধ্যে সমাবেশ শুরু হয়ে গেছে, এই সমাবেশের মাধ্যমে নেতারা আসলে কি বলছেন, কি বার্তা পৌঁছে দিতে যাচ্ছেন? বার্তা কিন্তু বরাবরের মতো একই, বিএনপি জামায়াতের সংসদ কার্যক্রম তাদের যেই সমাবেশগুলো রয়েছে সেই সমাবেশের দিনগুলোতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান। আপনি জানেন যে গত সাত দিন যাবতই কিন্তু আওয়ামী লীগ টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে কৃষক লীগের এই কৃষক মহাসমাবেশ। এই কৃষক মহাসমাবেশে সারা দেশ থেকে কৃষক লীগের নেতারা অংশগ্রহণ করেছেন এবং তাদের এখানে কেন্দ্রীয় নেতারাও অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় নেতারা এবং কৃষক নেতারা তারা কিন্তু বারবারই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন, আগামী জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র ভেদ করে যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে পারে সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন এবং সেজন্য তারা তাদের নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এবং একই সাথে নেতাকর্মীদেরকে এটিও বলছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দলীয় কোন্দল এবং দলের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সবাইকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে কাজ করার আহ্বান জানিয়ে যাচ্ছেন। শরীফ জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে দক্ষিণ গেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জুনায়েদ খান।